আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সাজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই অনশনকারী শিক্ষার্থীকে দেখতে আসছেন সিলেট দুই আসনের মাননীয় সংসদ সদস্য মুকাব্বির খান। আপনাদের কাছ থেকে আপনাদের কথাগুলো শোনার জন্য এখানে কি কি সমস্যা হচ্ছে, কিভাবে এটার সূত্রপাত হলো এটা জানতে চাচ্ছি। আর সিচুয়েশনটা এখন তো আমরা যেগুলো পত্রপত্রিকায় দেখতেছি, এটা শুধু আমরা না, সারা দেশের মানুষ উদ্বিগ্ন। কারণ এখানে যারা আছে কেউ না কেউ আমাদের কারো ছেলে, কারো মেয়ে, কারো ভাই। তো সুতরাং আমরা নাগরিক হিসাবে উদ্বিগ্ন না হয়ে পারি না। তো ভাবলাম যে সেখানের বাস্তব অবস্থাটা একটু জেনে নিই এবং সংসদে এবং সংসদের বাইরে যেন ছাত্রদের যে আন্দোলন, তাদের যে দাবি দেওয়া, এইটার ব্যাপারে আমরাও বলতে পারি। আর আমাদের তো একটা মানে আগেই বলেছি যে আমাদের কারো ছেলে, কারো মেয়ে আমরা উদ্বিগ্ন না হয়ে পারি না। একটু আপনাদের কাছ থেকে শুনি, যেটা হয়েছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে ছাত্রীদের হলে, একটা বিষয় নিয়ে যখন তারা বিশেষ সাথে কথা বলতে গিয়েছিলেন, তখন হচ্ছে তাদের স্যারকে কথা শোনানোর জন্য আর কি এক ধরনের বাধ্য হয়ে চলে বলতে গেলে। তো তখন স্যার নিজেকে মুক্ত করানোর জন্য পুলিশ দিয়ে একটু যদি আমাদের সময় দেন, আমার হোসেন স্যার সংবিধান প্রণেতা হিসাবে আপনাদের কথাগুলো শুনতে চাচ্ছেন, আমাকে বলছেন যে আমি ছাত্রদের কাছ থেকে কিছু কথা শুনতে চাই এবং একজন সিনিয়র আইনজীবী, দেশের সিনিয়র আইনজীবী হিসাবে বুঝতে পারছি। একটা বিষয় সবার আগে আমরা ক্লিয়ার করি, যেহেতু এখানে প্লেস আছে, এখন পর্যন্ত আমাদের যেই আন্দোলনটি আছে বা যেই দাবিটি আছে একদম পুরোপুরিভাবে অরাজনৈতিক এবং আমরা কারো মদতে এই রাজনৈতিক জায়গায় মানে এই আন্দোলনের বিষয়ে আসি নাই। আমাদের ইস্যুটা শুধুমাত্র আমাদের ভাইস চ্যান্সেলারকে নিয়ে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ এবং তারা আমাদের এই ক্যাম্পাসে যেই এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন, পুলিশই হামলা করিয়েছেন ছাত্রদের উপরে একদম কোনো রকম মানে উস্কানি ছাড়াই, ছাত্রদের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি ছাড়াই, এবং উনি যে মিথ্যাচারগুলো করেছেন সোশ্যাল মিডিয়ায়, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মানহানি হয়েছে অনেকটা বলতে গেলে, এই জায়গা থেকে আমরা তার পদত্যাগ ছাড়া আর কোনো কিছু চাচ্ছি না। তো এখানে আমরা কোনো কোনো পক্ষ বা কারো উস্কানিতে আমরা এটা করছি না, আমরা সবাই সাধারণ শিক্ষার্থী এবং আমরা তার প্রমাণও দিতে পারবো যে আমরা সকলে সাধারণ শিক্ষার্থী এবং আমাদের কোনো পার্সোনাল মোটিভ না। আচ্ছা, এখন আমি একটু পরিচয় করিয়ে দিই, আমি এখানে এসেছি একজন সংসদ সদস্য হিসাবে, আমার সাথে যিনি আসছেন উনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, উনি এখানে সিনিয়র আইনজীবী হিসাবে এসেছেন, আর আরেকজন আমার সাথে আসছেন ঢাকা ইউনিভার্সিটি, মাহফুজ কোথায়, মাহফুজ এখানে এসেছেন ঢাকা ইউনিভার্সিটির অত্যন্ত মেধাবী ছাত্র, মনে হয় নাম্বার 10 স্ক্যান করেছেন এবং মানে তার বিভিন্ন অভিজ্ঞতা আছে এইসব আন্দোলনের, তাই ওনাকেও নিয়ে আসলাম। এইটা কমপ্লিটলি আর অরাজনৈতিক, দেশের আমরা নাগরিক হিসাবে এখানে এসেছি, আর বিশেষ করে ডক্টর কামাল হোসেন স্যার সিনিয়র আইনজীবী হিসাবে, এবং এই দেশের যে সংবিধান, এই সংবিধানের একজন অন্যতম আইন প্রণেতা হিসাবে বললেন যে দেশের যে সংবিধান, সেই সংবিধানের আলোকে, সংবিধানের দৃষ্টিতে আমি বিষয়টা জানতে চাই। উনি ওনার আইনি জিনিসটা উনি ওনার মতো করে দেখলেন, জানলেন, এবং উনি আগ্রহ প্রকাশ করেছেন যে ছাত্রদের কাছ থেকে আমি কিছু জিনিস জানতে চাই, একজন সিনিয়র ইন্টারন্যাশনাল। এখন মানে আমি যদি ধরিয়ে দিই আপনাদের এই ঘটনাটা, স্যারকে বলতে পারেন একজন দেশের সংবিধান প্রণেতা হিসাবে, উনি জানতে চাই যে কে বলবেন।
আচ্ছা, এমনিতে হচ্ছে গিয়ে আমাদের স্টেটমেন্ট বা সবকিছু মিলে আসলে না আমরা মানসিকভাবে এত বিপর্যস্ত, সেটা বুঝেছি। মানে পুরো ঘটনা বর্ণনা করাটা খুবই মানে একটু বলে নাকি যে জিনিসটা হলো যতটুকু পারেন স্যার কাল সেই দেখেন যে এরা তো উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন। এই যে আমরা এসেছি তো বললাম যে এখানে কেউ না কেউ আমরা কারো না কারো ছেলে থাক ছেলে হবে, মেয়ে হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, এটা তো মানে যে এখানে যে অবস্থা বিরাজ করতেছে মনে হচ্ছে যে আমরা সবাই এখানে এসেছি। এবং আরও একটু বাড়িয়ে যদি বলি তাহলে মনে হবে যে আমরা একটা এথিম রাষ্ট্রে পরিণত হয়ে গেছি আর কি। এথিমদের যেমন আর কি সুরক্ষা দেওয়ার দেখাশোনার মানুষের খুবই অভাব। আজকে আমাদের ছাত্রছাত্রীরা এখানে শুধু এতিম না, আমি তো বলতে গেলে বলবো যে রাষ্ট্র এতিম হয়ে গেছে, আমরা সবাই এতিম হয়েছি। এইভাবে তো মনে করেন মানে আমি আর বেশি বাড়িয়ে বলতে চাই না, কিন্তু কোনো অবস্থায় ছোট্ট একটা বিষয়কে এত ব্যাপক আকারে পরিণত করা এবং যেখানে ছাত্রছাত্রীদের জীবন মরণের প্রশ্ন চলে আসছে এবং সেখানে যদি গার্জিয়ান হিসাবে রাষ্ট্রের তো গার্জিয়ান আছেন, ইউনিভার্সিটির গার্জিয়ান আছেন, তাদের তো একটা দায়িত্ব ছিল প্রাথমিকভাবেই আর কি এটার একটা সুষ্ঠু সমাধান করা, ছেলেমেয়েদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা, কেন এটা প্রাথমিকভাবেই হলো না, এই প্রশ্নটা আজকে জাতির সামনে বুঝেই রাখা যায়। আর সংবিধান প্রণেতা হিসাবে যে এই রাষ্ট্রে তো আইন করেছেন ডক্টর খামান সেন, তো ওনার দৃষ্টিতে এই জিনিসটা কীভাবে উনি দেখেন যে এই যে ঘটনাগুলো ঘটতেছে সংবিধান কী বলে, উনি তো সংবিধানে ড্রাফট করেছেন ওনার হাত দিয়ে আর কি। আমি তো ওনাকে আমরা যেটা বলবো যে আপনি সংবিধানের আলোকে দেশের নাগরিক হিসাবে, এবং এরা তো সবাই দেশের নাগরিক, তাদের নাগরিক যে অধিকার সেই অধিকারের ব্যাপারে সংবিধানে কি ধরনের সুরক্ষা দেওয়া হয়েছে সেই ব্যাপারে তো উনি জানার মানে আগ্রহ প্রকাশ করেছেন, এটা অত্যন্ত যুক্তিসঙ্গত। এবং আমি তো মনে করি সংবিধানের প্রণেতা হিসাবে এই যে যারা এখানে আছে নাগরিক হিসাবে তারাও ওনাকে প্রশ্ন করতে পারে যে আপনি তো সংবিধান গ্রহণ করেছেন, সংবিধান অনুযায়ী তো আপনার দেশ চলতেছে কিনা সেই প্রশ্ন আপনারা রাখতে পারে নাকি। সেই যদি আমি একটু লাগিয়ে দিই একটু কথা বলি, উনি এখানে পিওরলি উনি একজন মানে সিনিয়র আইনজীবী হিসাবে কথা বলবেন, এখানে কোন ধরনের রাজনীতি নাই, আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নিয়েও আসি নাই। একজন সাংসদ সদস্য তার মানে আমি একজন সাংসদ সদস্য হিসাবে এসেছি, আমি কোন দল থেকে নির্বাচিত সেটাও বলতে চাই না, আমি পিওরলি একজন সংসদ সদস্য হিসাবে আমার দায়িত্ববোধ থেকে আমি এখানে এসেছি, আমরা এখানে এসেছি। তাই যদি মনে করেন আইনের দৃষ্টিতে এই যে আপনাদের যে আন্দোলন এইটা কতটুকু যুক্তিসঙ্গত এবং উনি কি মনে করেন সেই কথাটা ওনার কাছ থেকে আপনারা শুনতে পারেন। স্যার এমনিতে কয়েকটা ব্যাপার কি যে আমরা কয়েকদিন থেকে আমরা যেটা দেখছি যে হয়তো ওই যে আপনাদের তিনি আমাদের সাথে যোগাযোগ করছিলেন, আপনি খেয়াল করে দেখবেন যে আমরা বারবার নিরুৎসাহিত করছিলাম যে আপনারা প্লিজ আপনাদের জায়গায় থেকে, কারণ হচ্ছে যে আমাদের এই একদম সাধারণ শিক্ষার্থীদের একটা যে দাবি এবং এটা যেটাতে আসলে শাহজালাল ভার্সিটির সাবেক বর্তমান সবাই একমত, এরকম একটা দাবিতে দেখা গেছে যে এরকম কথা ছড়াচ্ছে মিডিয়ায়, অনেকেই বলছে যে আমাদের নাকি তৃতীয় একটা পক্ষ আমাদের ইন্ধন দিচ্ছে, এই ব্যাপারটা আমরা আর নিতেই পারছি না, মানে কারণ আমরা একদম সবাই ক্লিয়ার যে আমাদের মধ্যে কিচ্ছু নাই, আমরা একদম সাধারণ শিক্ষার্থী, আমাদের মতো করে আমরা আমাদের হাতে কোনো ওই পলিটিক্যাল অস্ত্র নেই, আমাদের অস্ত্রটা শুধু আমাদের এই ছবি গান কবিতা আমাদের প্রাণটা এগুলাই, এইসব নিয়েই আমরা যুদ্ধ করছি এবং শেষ পর্যন্ত আমরা প্রাণও বাজি রাখছি, কিন্তু তারপরেও বলছে যে আমরা নাকি তৃতীয় কোনো পক্ষ। এই কারণে আমরা বারবার হলো গিয়ে
মানে আপনারা অনেক সম্মানিত মানুষ, তারপরেও আমাদের ওইটা করতে হচ্ছিল যে আপনাদের বারবার বলতে হচ্ছিল যে আপনারা হলো আপনাদের জায়গায় থেকে প্লিজ সম্মতি জানান। এটা আমাদের খারাপ লাগে, কিন্তু মানে বুঝতে পারছেন যে আমাদের সাথে আমি বুঝেছি, কিন্তু দেশের নাগরিক হিসাবে তো আমরা সবাই মূল পক্ষ, এখানে তো তৃতীয় পক্ষের কোনো সুযোগ নাই। আপনারা ছাত্র, আমরা এই দেশের নাগরিক, আমরা নাগরিক হিসাবে তো আমরা মনে করবো আমরা মূল পক্ষ, আমাদের এখানে কোনো পক্ষ নাই। এটা আমরা যে কোনো পরিচয় দিচ্ছি না, মানে এই কারণে আমরা, আমি যে একজন সংসদ সদস্য কোন দলের, আপনারা এখন পর্যন্ত তো আমি একবার উচ্চারণ করি নাই যে আমি ওই দল থেকে নির্বাচিত। আমি একজন সংসদ সদস্য হিসাবে আমার দায়িত্ববোধ থেকে এবং দেশের সবচেয়ে মোস্ট সিনিয়র এই রাষ্ট্রের সংবিধান প্রণেতা ওনার নির্দেশে এখানে এসেছি আপনাদের সরাসরি কথাগুলো আপনাদের মুখ থেকে শোনার জন্য, যে এত ছোট্ট একটা বিষয়কে নিয়ে এত কেন এত দুর্গড়ালো। এটা তো যদি সদিচ্ছা থাকতো আর কি, আমি বলবো না কার সদিচ্ছার ব্যাপার এটা, বুঝা মানে যাদের সদিচ্ছা থাকা উচিত তারা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে এই জিনিসটা নিতেন, যে যারা কিছু দাবি দাওয়া উত্থাপন করেছে তারাও তো আমাদেরই ছেলে, আমরা কারো না কারো ছেলে, কারো না কারো ভাই, কারো না কারো বোন, সেভাবে জিনিসটা নিলে এইটা তো অত্যন্ত সহজে আর কি সমাধান করা যায়। কেন যেন এটা হচ্ছে নাকি, এই জিনিসটাই একটি প্রশ্ন রাখতে চাই আমি সংসদে, এই জিনিসটাই বলবো যে এইটাকে মানে অন্য দৃষ্টিতে বা অন্যভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। শাহজালাল ইউনিভার্সিটি, দেশের অন্যান্য ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রী, তাদের যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন সবার অভিভাবক, তারা যে অভিভাবকরা যদি ছেলেদেরকে এইভাবে চিহ্নিত করার চেষ্টা করেন, তৃতীয় পক্ষের এখানে ইন্ধন আছে কিনা সেইভাবে এগুলো দেখেন, তাহলে যিনি বা যারা গার্জিয়ান তারা তো তাদের সন্তানদের প্রতি তারা অবিচার করে যাচ্ছেন। কারণ তাদের এখানে তো কারণ এখন সন্তান আর কি, তারা ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছে, কেন এইভাবে জিনিসটাকে দেখা হবে আর কি। ছাত্রদের যদি যৌক্তিক দাবি থাকে সেটা তো প্রথমেই আপনার বিবেচনায় নেওয়া উচিত ছিল, যে তাদের কি সমস্যা, তারা কেন দেখা করতে চাচ্ছে, তাদের অসুবিধাটা কোন জায়গায়, এবং সেই সুবিধা অসুবিধাগুলোকে বিবেচনায় নিয়ে একটা একটা গ্রহণযোগ্য সমাধান করে দেওয়া যেতে পারে। আপনারা বলেন যারা সাংবাদিক ভাই বন্ধুরা আছেন, এই জিনিসটা কোনো এখানে কোনো রাজনীতি আনার প্রয়োজন ছিল, আমি তো মনে করি এখানে কোনো রাজনীতি আনার প্রয়োজন নাই আর কি। আমরা সবাই এই দেশের নাগরিক, যারা আছে এরা সবাই আমাদের কারো না কারো ছেলে মেয়ে ভাই বোন। আমরা উদ্বিগ্ন এই কারণে যে আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে, যারা অনশন করতেছে, যে রাষ্ট্র তার একটা ছেলেকে হারাবে, একজন গার্জিয়ান তার মানে সন্তানকে হারাবে, এইভাবে কেন এই জিনিসটা দেখা হচ্ছে না? একজন নাগরিক হিসাবে এই প্রশ্নটা তো তাদের পক্ষ থেকে আমি করতেই পারি। আমি যদি একজন সচেতন নাগরিক হিসাবে এই প্রশ্ন যে কথাগুলো বললাম, আপনারা যারা সাংবাদিক ভাই বোনরা আছেন আপনারা বলেন এইটা কোনো অযৌক্তিক কথা, এইটা তো আপনাদের কাছেও আর কি আমি এই প্রশ্নটা রাখতে চাই আর কি। আমরা আবারও আরেকবার ক্লিয়ার করছি যে আমরা একদমই সাধারণ শিক্ষার্থী, আমাদের আসলে কোনো উদ্দেশ্য ছিল না শুধুমাত্র এই ভিসিকে অপারেশন করানো ছাড়া। কারণ উনি যে কাণ্ডটা ঘটিয়েছেন আমাদের শিক্ষার্থীদের উপর, উনি পুলিশি হামলা চালিয়েছেন, বহুবার পুলিশি হামলা চালিয়েছেন, এবং তারপরে যেন তখন তার প্রতিবাদে আমরা একদম অহিংসভাবে আন্দোলন করে যাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা যারা মানে আমরা সবাই তো এইটাই চাই যে হচ্ছে ভিসির পদত্যাগ, কিন্তু তারপরেও কিছু কিছু শিক্ষার্থী এমন ছিল যারা জীবনের মানে তাদের প্রাণের বিনিময়ে হলেও এটা চায়, তারা এই পর্যন্ত নিয়ে গেছে। তো এতখানি সৎ আর এতখানি নিষ্পাপ একটা জায়গা থেকে আমরা দিয়েছি, এই জায়গাগুলো তো যখন প্রস্তবিদ্ধ করা হচ্ছে তখন আর আসলে আমাদের কোথা থেকে বা কারো থেকে এই জায়গাগুলো শোনার বা কারোর সাথে সরাসরি কথা বলার জায়গাটা আসলে আমাদের থাকে না। সংসদ সদস্য আপনাকে সম্মান দেখেই বলছি যে আপনি আপনার
জায়গা থেকে আপনার প্রয়োজনীয় অহিংস কোনো কর্ম মানে কার্যক্রম করতে পারেন, আপনি সংসদে উত্থাপন করতে পারেন, কিন্তু আমরা সরাসরিভাবে আপনার সাথে আসলে ওইভাবে যে কথা বলবো বা কোনো আহ্বান করবো সে আহ্বান করতে পারছি না। আমি আমি আগেই বলেছি এখানে যে আমি একজন নাগরিক হিসাবে আমার একটা দায়িত্ববোধ থেকে আমরা এখানে এসেছি, আমরা এখানে কোন ধরনের পক্ষ বিপক্ষ দেখছি না, আমরা সবাইকে যে সন্তান হিসাবে দেখছি, এরা মানে আমরা কেউ না কেউ আগেই যে কথাটা বলেছি আর কি, যে এখানে তো মানে এই যে রাজনীতির কোন জায়গাও না, এইটাকে নিয়ে রাজনীতি করাটা একেবারেই অগ্রহণযোগ্য। এই যে কথাগুলো আপনাদের কাছ থেকে এসেছে এই কথাগুলোর সাথে 100% একাত্মতা পোষণ করছি, যে এইটাকে নিয়ে কোনোভাবে সংকীর্ণ রাজনীতি বা রাজনীতিতে নিয়ে যাওয়া উচিত না, যার কারণে আমরা আমাদের কোন ধরনের দলীয় পরিচয় দিতে আগ্রহী না এবং দিতে চাইও না। এই জন্য বলেছি যে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে একজন নাগরিক, সচেতন নাগরিক হিসাবে আমাদের ছেলেমেয়েদের কথাগুলো শোনার জন্য এসেছি। আর এখানে যদি আমার আমার আসার আগে আমি জেনেছি আমার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু, তার একটা মেয়ে এখানে আছে, উনি টেলিফোন দিতে চেয়েছিল, আমি বললাম যে না পার্সোনালি আমি টেলিফোন নিচ্ছি না, পার্সোনালি কথা বলতে চাই না, সকল ছেলেমেয়েদের সাথে একজন দেশের নাগরিক হিসাবে একজন জনপ্রতিনিধি হিসাবে আমি তাদের কথাগুলো শুনতে চাই, এবং সবার পক্ষ থেকে অত্যন্ত 100% অরাজনৈতিকভাবে এইটার সমাধান চাই, যেন আর পরিবেশটা খারাপের দিকে না যায়। আচ্ছা বলেন এই কথাগুলোর মধ্যে কোন রাজনীতি আছে? আপনারা সবাই বলেন আর কি, আমরা এটাকে নিয়ে মোটেই আর কি রাজনৈতিক ভাবে বা রাজনৈতিক কোন ধরনের দূরসন্ধি এইটাকে আর কি চিন্তায় আনি সেইভাবে দেখতে চাই না, সেই ধরনের কোনো কথাও বলি নাই, বলার চেষ্টাও করি নাই এবং বলবও না। কিন্তু আমার যদি এখানে একটা ছেলে থাকে মেয়ে থাকে, উনার একটা ছেলে মেয়ে থাকে, তার অবস্থাটা কি কি হতে যাচ্ছে সে ব্যাপারে কি আমরা উদ্বিগ্ন হব না? আমার যদি মানে এখানে মেয়ে থাকতো তাহলে তো আমার মানে আমি যেভাবে জিনিসটাকে দেখতাম একইভাবে, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এখানে যারা আছেন আমাদের আমাদের ছেলে মেয়েই তারা, তারাই আমাদের ছেলে মেয়ে আছে। তা আমাদের ছেলে মেয়েদের যদি একটা সমস্যা হয় তা আমরা গার্জিয়ান হিসাবে কি ঘরে বসে থাকবো? সাংবাদিক ভাইদেরকেও বলেছেন বলে আর চেষ্টা করতেছি যে আমাদের এই আশাটা সম্পূর্ণ আর কি অরাজনৈতিক, 100% অরাজনৈতিক, এবং এখানে কোন ধরনের রাজনীতির গন্ধ কেউ খোঁজার চেষ্টা করুক বা পাক এইটা আমরা আন্তরিক ভাবে চাই না। এখানে আমরা কোন রাজনৈতিক পরিচয় নিয়ে আসি নাই, এবং আমাদের এই যে সেখানে আমরা গিয়ে কথাবার্তা বলবো সেখানেও আপনারা রাজনীতি রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে দেশের সচেতন নাগরিক হিসাবে জনগণের একজন প্রতিনিধি হিসাবে আমাদের সন্তানদের যে সুবিধা অসুবিধা তারা যে আজকে একটা কঠিন সংকটের মধ্যে পড়ে গেছে এবং তাদেরকে কিভাবে সেই সংকট থেকে এবং একটা সুন্দরভাবে শান্তিপূর্ণ সমাধানের দিকে নিয়ে যাওয়া যায় সেই জায়গায় সেই কথাগুলো যারা সংশ্লিষ্ট আছেন তাদের সাথে ব্যক্তিগতভাবেও কথা বলবো, সংসদেও কথা বলবো। আমি চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে যে দেখেন এই জিনিসটা এত দূর নিয়ে যাওয়া উচিত হয় নাই, এবং যাদের সাথে কথা বলে আসলাম তাদের সেখানে তো কোনো রাজনীতিও নাই, সেখানে কোনো রাজনৈতিক ইস্যুও নাই। আপনি তো মানে সরকারের প্রধান, আপনারও তো একটা গুরু দায়িত্ব আছে যে যারা এখানে আছে তারা তো আপনারই ছেলে মেয়ে আপনারই সন্তান, সেই দৃষ্টিকোণ থেকে এই বিষয়ের একটা সমাধান অত্যন্ত প্রয়োজন। আচ্ছা আপনারা সাংবাদিক ভাই আচ্ছা আচ্ছা না বললেও যে আপনাদের কাছ থেকে কামাল হোসেন স্যার কিছু কথা জানতে চাচ্ছেন একটু লাগে।
আমরা কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যদি কোনো বক্তব্য থাকে আমাদেরকে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেটা রেকর্ড করতে পারি আমরা। লাউড স্পিকার দিলে আমরা সবাই পাবো। জি জি জি, আমরা এই যে দেখতে আসা করে আসছি ডাস্ট থেকে। না এখানে পার্সোনাল কোনো কথা না, যা নাই আমরা বলবো একবারে জনসম্মুখে যেটা বলবো পার্সোনালি একই কথা বলবো। জি ওয়ালাইকুম সালাম। আচ্ছা একটু স্যারকে দেন, আমরা এখানে এসেছি, ছাত্র ছাত্রীদের সাথে কথা হয়েছে, অনেক সাংবাদিক বন্ধুরা এসেছেন, আমরা ওনাদের কাছ থেকে ঘটনাগুলো জানলাম, ছাত্র ছাত্রীদের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ দেন স্যারকে। জি জি আসসালাম আলাইকুম স্যার। জি আপনার নির্দেশ মতো আমরা এখানে এসেছি, আমি একজন সংসদ সদস্য হিসাবে, আমাদের সুরাইয়াপা এসেছেন এখানে একজন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসাবে, আমাদের একজন মেধাবী ছাত্র সাথে আছেন, আমরা এখানে এসে পৌঁছেছি, এখানে ছাত্র ছাত্রীদের খোঁজখবর নিয়েছি, তাদের কথাগুলো শুনেছি, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনি যদি একটু তাদের সাথে কথা বলেন আমার মনে হয় সবাই একটু আশ্বস্ত হবে। আর আমি বলেছি যে আপনি কথা বলবেন, যে আপনি কথা বলবেন, আমি তাদেরকে বলেছি স্যার যে আপনি কথা বলবেন একজন সিনিয়র মোস্ট আইনজীবী হিসাবে এবং এই সংবিধানের অন্যতম প্রণেতা হিসাবে। জি হ্যালো। জি এই স্যার, যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, এরপরে হয়তো সাংবাদিক ভাই বোনরা অনেক আছেন এখানে, তাদের শুনতে পারবেন। জি ব্যাপারে গঠনমূলক সমাধান
ব্যাক করছেন, সুস্থ পরিবেশ ফিরে আসতে আসছে। আমি অবশ্যই এটা আন্তরিক করছি এবং সময় যাচ্ছে স্যার। এখানে এসে আরো জানলাম যেটা, যে অনেক ছাত্রছাত্রীরা এখানে অনুষ্ঠানে আছেন এবং সারা জীবন মৃত্যুর সাথে আপনার মেডিকেল কিন্তু স্যার একটা জিনিস আপনার এড্রেস করা দরকার, যে যেখানে ছাত্রছাত্রীদের মানে জীবন মরণের তারা সংকটে আছেন সেখানে মেডিকেল টিমটা উইথড্র করা হয়ে গেছে। যে বিষয়টা বলছিলেন স্যার, যে মেডিকেলটা উইথড্র হয়ে গেছে, আর আমরা শুনছি যে তারা যে ফান্ডরেজিং করছিল বা সাবেক সাস্টেন্ডার টাকা দিচ্ছিল, এই টাকাটা যেন আসতে না পারে সেজন্য দুজনকে আটক করা হয়েছে বলে মানে শোনা যাচ্ছে। সার্বিক বিষয়ে আপনি দেখলেন, কথা বললেন, কি বলবেন? এবং ডক্টর কামাল হোসেনে কি বলেছেন? আমি তো মনে করি যে যদি আমি সম্পূর্ণ যে আগেও বলেছি যে এটা নিয়ে রাজনীতি করা উচিত না, রাজনৈতিক ভাবে কথাগুলো বলবো না, যে আমি তো মনে করি যে তাদেরকে, তারা আমাদের সন্তান, আমরা তাদের গার্জিয়ান, সরকার যদি এই দৃষ্টিকোণ থেকে জিনিসটা বিবেচনায় নেয় তাহলে এইটার আপনার কাছে দ্রুত সুস্থ সমাধান বের হয়ে আসবে। কারণ এই ধরনের আপনার যে দাবি দাওয়া নিয়ে আপনার এইগুলো আলাপ আলোচনা প্রশ্ন দেখা দিতে পারে এবং পৃথিবীর এমন কোনো আপনার সমস্যা নাই যেগুলো আলাপ আলোচনার মধ্যে আলাপ আলোচনা না করে আপনার গায়ের জুড়ে আপনার করা যায় আর কি। আমরা কেন আর কি এইটাকে অন্যভাবে দেখব? এইটা অত্যন্ত সাধারণ একটা ব্যাপার ছিল, ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধা, ছাত্রছাত্রীদের গার্জিয়ান যারা তারা দেখবে এইটা তো আপনার ন্যায়সঙ্গত, ছাত্রছাত্রীদের গার্জিয়ান তারা যারা দায়িত্বশীল আছেন তারাই তো। এই আমি তো বলবো আর কি যে যারা গার্জিয়ান আছেন তারা এইটা সেইভাবে দেখা উচিত যে তাদের নিজের সন্তান, তাদের ছেলে মেয়ে, এই জিনিসটাকে আমরা যদি সেইভাবে দেখি তাহলে তো এইটা দ্রুত সমাধান হয়ে যায়। আমি তো মনে করি এখানে তৃতীয় পক্ষ, তারা নিজেরাই তো বলতেছে যে আমরা সবাই এক পক্ষ, আমরা সবাই ছাত্রছাত্রী। আর এখানে তাদের যে মানে কথাবার্তা থেকে মনে হলো যে তারা এখানে আপনার কোনো ধরনের রাজনৈতিক চিন্তাভাবনা, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো তারা কোনো ধরনের যারা রাজনীতি করেন তাদেরকে নিরুৎসাহিত করতেছেন। তাদের তো একটা সদিচ্ছা দেখতেছি যে তারা তাদের এই যে সাধারণ ছাত্রছাত্রীদের যে আন্দোলনটা সেটাকে কোনোভাবে কেউ যাতে রাজনীতিকরণ করতে না পারে তাদের একটা সদিচ্ছা, এবং তারা সেটা সেভাবে ছাড়ছে, সেভাবে মেনটেন করে যাচ্ছে। সুতরাং আমরা অহেতু কেন এইটাকে রাজনৈতিক খেলার করার চেষ্টা অপচেষ্টা করব? এবং সেটা তো কোনোভাবেই আপনার মানে রাষ্ট্রের জন্য, কলেজ ইউনিভার্সিটির শিক্ষা শিক্ষার্থীদের জন্য এটা কাম্য হতে পারে না। আমি জানি না সরকারকে কারা ভুল মানে ইনফরমেশন দিচ্ছে,
আমি তো মনে করি আপনার এখানে সরকারের সর্বোচ্চ অবস্থানে যিনি আছেন উনি এই জিনিসটা দেখা উচিত, এবং আমাদের সমাজে আপনার মানে ভুল তথ্য দেওয়া এবং ভুল তথ্য দিয়ে একটা সাধারণ জিনিসকে অসাধারণভাবে মানে প্রতিষ্ঠা করা বা ভিন্ন খাতে প্রবাহিত করার মতো মানুষের অভাব নাই, কিন্তু যারা দায়িত্বে আছেন তাদের যদি সদিচ্ছা থাকে এবং তারা যদি একটা মানবিক দৃষ্টিকোণ থেকে এবং তারা যদি তাদের সন্তান হিসাবে তাদেরকে দেখেন তাহলে তাদের কথাটা তো শোনা উচিত। আপনি বলতে চাচ্ছেন যে প্রধানমন্ত্রী আপনার এই অবস্থা দেখে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী আসলে সঠিক ইনফরমেশনটা পাচ্ছেন না? আমার তো মনে হচ্ছে তাই, আমার মনে হয় উনাকে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে, কারণ এখানে তো কোনো রাজনৈতিক দাবি নাই, কোনো রাজনৈতিক বক্তব্য নাই, কেন আমরা এইটাকে আপনার ভিন্নভাবে চিন্তা করব। থ্যাংক ইউ, সুপ্রিয় দর্শক, সিলেট অনলাইনের পক্ষ থেকে আমি এমএর আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনারা দেখছেন বিশ্বের বাসভবনের ভিতরের সে দৃশ্যটা, সেখানে পুলিশ রয়েছেন। আপনারা দেখছেন সিলেটি অনলাইন, আপনারা আমার সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্বের বাসভবনের বর্তমান পরিস্থিতি। সেখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণের পুলিশ মোতায়েন।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানরত শিক্ষার্থীদের এই অবস্থা। অনুষ্ঠানরত শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকে দেখতে সিলেট দুই আসনের এমপি মুকাব্বির খান এসেছিলেন। তিনি জানিয়েছিলেন যে এই বিষয়টাকে কেউ কোনো সময়ে রাজনৈতিকভাবে দেখা ঠিক নয়। উনি শুধু একজন এমপি হিসাবে এখানে দেখতে এসেছেন, কোনো রাজনৈতিক পরিচয় তিনি কিছুই বলেননি। তিনি বারবার একটি কথাই জানিয়েছেন যে এখানে হয়তো আমার একটা মেয়ে বা যারা এখানে অনশনরত রয়েছে বা যারা আন্দোলনরত রয়েছে তাদেরকে আমার সন্তান হিসেবে আমি দেখতে এসেছি। তবে এই বিষয়টা কেউ রাজনৈতিকভাবে যেন কোনো ভাবে দেখাটা ঠিক নয়। দর্শক, আপনারা ভালো থাকুন, পরবর্তী সময় আবারও আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আমি আবার আপনাদের সামনে আসবো। আমি এম এ রফ, আসসালামু আলাইকুম।